নমস্কার বন্ধুরা, আমি মন রায় বলছি। আশা করি সবাই ভালো আছো। তা আজকে আমি নিয়ে এসেছি দই পরোটা আর আলুর দম রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমার যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। আমি এখন বানাতে চলেছি দই পরোটা। এখানে আমি 500 ময়দা নিয়েছি, এখানে আমি 250 টক দই নিয়েছি, পরিমাণ মতন লবণ নিতে হবে। এবার আমি 1 চামচ খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তেল 2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ। এবার আমি দিয়ে দেব দই। আমি 250 দই নিয়েছি, এই দইটা দিয়ে দেব। এবার আমি অল্প অল্প দই দিয়ে আমি ময়দাটাকে মাখবো। জল দেব না আমি আগে, কারণ নাহলে পাতলা হয়ে যাবে। ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এটা মানে আধ ঘন্টা মেখে রেখেছি এটা আমি। এবার এটাকে আমি গোল করে নেব। ঠিক এই সাইজের আমি গোল করে নিলাম। এটা আমি বেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, বিম কুচিয়ে রেখেছিলাম সেই কোচানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গরম করে নিয়েছি, এটার মধ্যে আমি এবার এটা দিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখন আমি আলুর দম বানাবো। আলুর দম বানাতে যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। আমি ওখানে ছোট ছোট 10টা আলু কেটে নিয়েছি। এখানে 2 চামচ সস নিয়েছি, টমেটো সস। এখানে আমি পেঁয়াজ, 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন। 1টা টমেটো কুচি নিয়েছি, 2 চামচ হলুদ নিয়েছি। আর এখানে আদা, রসুন, লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে 2 চামচ চিনি নিয়েছি, গরম মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 চামচ তেল দিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য যা যা রেখেছিলাম, সাদা জিরে, তেজপাতা, ধনে, গোলমরিচ, লবঙ্গ, এলা যেগুলো রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। আমি এক চামচ লবণ দিয়েছি, নালে আলুটার ভেতরে লবণটা যাতে ঢুকে যায়। ভালো লাগবে একটু ভালো করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। হ্যাঁ ভালো করে বানাও, লাস্টে তো আমরাই খাবো। আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। বেশি করে ঝাল দিচ্ছ তো? হ্যাঁ, যেন পরের দিনও মনে থাকে। সে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আমি এক চামচ লবণ দিচ্ছি, আপনারা পরিমাণ মতন লবণ দেবেন। এত বৃষ্টি হচ্ছে তবু মানে গরম কমে না, খুবই গরম লাগছে। হলুদ রেখেছিলাম, সেই হলুদটা দিয়ে দিলাম। চিনিটা এক চামচ চিনি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কালার আনার জন্য আমি সানলাইটের লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, একটু ঝাল হওয়ার জন্য। ঝাল, হ্যাঁ, যাতে পরের দিনও মনে থাকে না থাকে সেই জন্য। এবার আমি টমেটো সস রেখেছিলাম দু চামচ, ওটা দিয়ে দিলাম। চিকেনের ভাবটা আসে, ওটা খুবই ভালো লাগে, গন্ধটাও ভালোই আসছে। ওর জন্যই তো টমেটোটা দেওয়া, টমেটো সসটা। এবার এর মধ্যে আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি। এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই আলু ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া নেড়ে চেড়ে নিচ্ছি। উফ, এখনই তো সেই লাগছে, দাও এখনই আমি খেয়ে নিই, ভিডিও পরে দেখা যাবে।
আমার এটা কষানো হয়ে গেছে, আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। ও এটাকে ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো, আলুটা সিদ্ধ হবে। কারণ আমি আলুটা সিদ্ধ করে নিয়ে নিই, তো আলুটা সিদ্ধ হবে। এটা আমার হয়ে গেছে, এটা আমার আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। বাও, কি সুন্দর কালার হয়েছে। এটা আমার হয়ে গেছে, এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে, কালার কত সুন্দর এসেছে, আলুর দমটার পরোটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন।